বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পার্মানেন্ট ফুলের গাছ। তার নাম হলো কামিনী বা মধুকামিনী, যেটাও আপনারা জানেন। এই গাছের আজকে মানে একটা প্রপার আমি পরিচর্যা দেখাবো। প্রপার পরিচর্যা এর জন্য বলছি কারণ এইটা একটা কমপ্লিট ভিডিও থাকবে। এতে আপনাদের গাছের প্রতিস্থাপন করার থেকে নিয়ে আপনার গাছের যত্ন, পোকামাকড়কে কিভাবে সরাবেন বা কি মানে কীটনাশক ব্যবহার করবেন, কি আপনারা খাবার দেবেন যে আপনাদের গাছে খুব ভালোভাবে মানে ফুল আসবে আর গাছের গ্রোথটাও খুব ভালো হবে। তো চলুন, ভিডিওটাকে একদম স্কিপ করবেন না। আমি জানি যে ভিডিওটা অনেকটা লম্বা, কারণ সব জিনিস আপনাদেরকে দেখাতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, কামিনী গাছের ফুল দেখতে খুব সুন্দর হয়, ভালো সুন্দর গন্ধ হয়। তবে যদি আপনারা কোনো এমন গাছ খুঁজছেন যে গাছের ফুল দিয়ে পুজো করবেন, তাহলে কিন্তু কামিনী ফুল গাছের ফুল দিয়ে আপনারা পুজো করতে পারবেন না। তার কারণ আমি দেখিয়ে দেবো এক্ষুনি আপনাদেরকে। এর যখনই ফুলটা আপনারা মানে তুলতে যাবেন, তো ফুলের যে পেটেলস গুলো ওগুলো কিন্তু ঝরে পড়ে যাবে, মানে আপনার যে ফুলটা সেটা আস্তেই করে খুলে পড়তে থাকবে, দেখুন এইভাবে। তো আপনারা কিন্তু পুজো দিতে গেলে এই ফুলটা কাজে নিতে পারবে না। আপনারা এই গাছটাকে শুধু একটা সুগন্ধভাবে গাছটাকে যদি ফুলগুলো নিতে চাইছেন, তাহলে গাছটা দেখতে ভাল লাগবে, ফুলে ভর্তি, কিন্তু তুলতে পারবেন না, এগুলো আপনিই ঝরে পড়ে যায়। তো একটা ভালো গাছ যদি খুঁজছেন যে শুধু ডেকোরেশনের হিসাবে বা ভালো সুগন্ধ আসবে সেই জন্য, তাহলে আপনারা লাগাতে পারেন, কিন্তু পূজা পারপাসের জন্য এটা কিন্তু একদমই কাজে আসবে না। এবার বলবো বন্ধুরা যে এই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য কিরকম পটিং মিক্স তৈরি করবেন। তো আমি এই গাছটাকে কিন্তু 5 মে কিছুদিন আগেই লাগিয়েছিলাম। তো আমার এই গাছের কন্ডিশনটা এরকম ছিল, খুব ভালো কন্ডিশন ছিল না, পাতাগুলো একটু শুকনো শুকনো ছিল। তো এখানে নর্মাল গার্ডেন সেল কোকোপিট আর ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু এক মুঠো হাড়ের গুঁড়ো, এক মুঠো শিং কুচি, আর তার সঙ্গে এক মুঠো সর্ষের খোল, আর 2 মুঠো মতো নিম খোল দিয়েছিলাম, আর তার সঙ্গে 1 চামচ সাফঙ্গিসাইড দিয়ে ভালো করে মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করা হয়েছিল 5 মে। তার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আপনারা পছন্দও করেছিলেন। আর গাছের কিন্তু কন্ডিশনটা মানে যখন আমি কিনে নিয়ে এসেছিলাম অনেক বেশি ভালো ছিল না, 1 চামচ সাফঙ্গিসাইডও দিয়েছি। আর সাফঙ্গিসাইড বা নিম খোল এগুলো কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজন, নাহলে আমাদের গাছে ছত্রাকের আক্রমণও হয়ে যায় বা হয়তো দেখা যাচ্ছে পোকামাকড়েরও আক্রমণ হয়ে যায়। এই জন্য এই জিনিসগুলো সব যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের ওভারঅল গ্রোথ ভালো হবে। আমি সঙ্গে কিন্তু এই ভিডিওতেই রেজাল্টগুলোও দেখাবো যে গাছের কিভাবে আমার মানে বৃদ্ধিটা হয়েছে বা ফুলগুলো কিভাবে এসেছে। ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে যাতে আমাদের সারগুলো এক এক জায়গায় যেন জড়ো হয়ে না থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর এই মাটিতেই কিন্তু আমি আমার গাছের প্রতিস্থাপন করেছিলাম। এবার বলবো টবের সাইজের কথা। তো কামিনী ফুল গাছের জন্য 10 ইঞ্চি টবটা সব থেকে বেস্টই আমার মনে হয়েছে। আর যদি আপনাদের গাছ অনেক বড়, তখন সেই ক্ষেত্রে আপনারা বড় টবে লাগাতে পারবেন। তো আমি 10 ইঞ্চি টবে লাগাচ্ছি। যদি আপনারা বিগনার্স থাকেন তাহলে টেরাকোটা পট বা মাটির টব ব্যবহার করবেন, আর যদি আপনারা প্লাস্টিকের টব ব্যবহার করছেন তাহলে ড্রেনেজ হোলটা 4 থেকে 5টা বা 3টের বেশি করবেন, তাহলে জলটা যেন বেরিয়ে যায়। আর এমনিও যে বর্ষাকাল আসছে এই জন্য আপনাদের ড্রেনেজ হোল কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার মাটিটাকে এর মধ্যে ভর্তি করে নিয়ে আমাদের গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। পটিং মিক্সটা যদি ভালো করে না করে দিয়েছেন তাহলে কিন্তু যে কোনো গাছেরই কিন্তু গ্রোথটা ভালোভাবে হয় না। এই জিনিসটা আমি বেশিরভাগই গাছে কিন্তু দেখতে পেয়েছি। আমি পটিং মিক্সটা এইভাবে করে দিই তো খুব ভালোভাবে কিন্তু গাছের বৃদ্ধিটাও হয় আর খুব ভালোভাবে গাছটা বেড়ে ওঠে। যখন আপনারা আমি এই গাছটা যেহেতু 5 মেতে প্রতিস্থাপন করেছিলাম, তখন গ্রীষ্মকাল ছিল, তো টবের মাটি ওপর থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি খালি রেখেছিলাম। তবে যদি আপনারা এই সময় বর্ষাকাল
তাহলে যদি মানে গাছটাকে প্রতিস্থাপন করছেন তাহলে টবের মাটিটা পুরো ভর্তি করবেন, মানে একটু জায়গা রাখবেন না, তাহলে আপনাদের গাছের টবেতে কিন্তু জল জমা হবে না। ভালো করে গাছে একবার জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে মানে যদি বর্ষাকালে প্রতিস্থাপন করছেন তাহলে শেডে বা কোনো জায়গায় রাখার দরকার নেই, এখন টেম্পারেচার অনেকটাই কম আছে। গ্রীষ্মকালে যদি হয় বা আপনাদের ওখানে যদি বর্ষা না এসে থাকে তাহলে শেডে রাখার দরকার, তাছাড়া কোনো প্রয়োজন নেই। এখন ভালো বর্ষার সময়, আর এই সময় কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হবে। 17 দিন পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি, যত গাছে পাতা ছিল সব কিন্তু ঝরে পড়ে গেছিল। টবের মাটিতেই আপনারা দেখছেন যে অনেক পাতা ঝরে পড়ে আছে, আর এই যতটাও গ্রোথ দেখছেন এই সবই নতুন, সব নতুন পাতা বেরিয়েছে, নতুন কুঁড়ি আর নতুন ফুল সব মানে ফুটেছে। তো 17 দিনের মধ্যেই কিন্তু গাছের অনেক বেশি গ্রোথ না, তবে ঠিক আছে, একটা নতুন গাছের যেরকম গ্রোথ হতে হয় সেভাবেই কিন্তু হয়েছে। আমি প্রথমে গাছটাকে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, সব পাতাগুলো ঝরে পড়ে গেছিল, তো দেখছিলাম যে তারপরে কিছুদিন পরেই কিন্তু আবার নতুন পাতায় আসতে লাগলো, নতুন কুঁড়ি আসতে লাগলো, তারপরে আমি ভাবলাম যে না, গাছের ঠিক আছে কন্ডিশনটা। তো এইবার যে গাছটা আপনারা দেখছেন এটা কিন্তু মানে 50 থেকে 52 দিনের গাছ, তো খুব ভালোভাবে গাছের গ্রোথটা হয়েছে, আর গাছটা কিন্তু আপনারা দেখুন পুরো ভালোভাবে ফুলে একেবারে ভর্তি। এবার এবার বলবো যে গাছটাকে রোদের ব্যাপারটা, তো গ্রীষ্মকালীন যে রোদটা থাকে তখন কিন্তু আপনারা মানে 5 ঘন্টা রোদ এই গাছটার জন্য মানে যথেষ্ট, তো আপনারা সকালের রোদ বা বিকেলের রোদ যেটা হয় সেটা দেবেন। মাঝখানে যে একদম যে গরম যে 2 বা 3টের রোদ থাকে ওই ওই রোদটা যেন আপনার গাছটা না পায়, তখনই কিন্তু আমাদের গাছের যে সমস্যাগুলো সেটা তৈরি হয়, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া, কুড়ি শুকিয়ে যাওয়া, এইসব সমস্যাগুলো কিন্তু ওই রোদটা থেকেই হয়। আর বর্ষাকালের জন্য আপনারা নর্মালি গাছটাকে রোদে রাখুন, এই সময় অনেক বেশি হাই টেম্পারেচারটা থাকে না, তো গাছে কোনো রকম সমস্যা দেখা যায় না, আর বর্ষার জল এমনি আমাদের গাছের জন্য খুবই ভালোভাবে কাজ করে, আর গাছটার ওভারঅল গ্রোথটাও খুব ভালো হয়। এবার বলবো গাছে জলের ব্যাপারটা, যে কতটা জল দেবেন। বর্ষাকালে যখন মাটিটা দেখবেন হালকা শুকনো আছে তখন জল দেবেন, তবে যখন আপনারা জল দিচ্ছেন গাছটাকে ভালোভাবেই জল দিতে হবে, আর ড্রেনেজ হোল থেকে যখন জলটা বেরোচ্ছে তখন স্টপ করে দিতে হবে। আর গ্রীষ্মকালের জন্য তো আমি প্রত্যেকটা সময় আপনাদেরকে বলি কি 2 টাইম জল অবশ্যই দিতে হয়, নালে কিন্তু গাছের পাতা শুকিয়ে যায়, কুড়ি শুকিয়ে যায়, এইসবগুলো সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। তো এইভাবে আপনারা আপনাদের গাছে জলটা টাইমে ঠিক দেবেন, মাটিটা অনেক শুকনো হতে দেবেন না। তারপরে বলবো ছত্রাকনাশকের কথা। তো আমি এখানে 5 লিটার জল নিয়েছি, 5 লিটার জলের 1.5 চামচ মতো সাফ ফাঙ্গিসাইড এখানে মিশিয়ে দিচ্ছি, আর এই সলিউশনটা কিন্তু শুধু মধুকামিনী নয়, আপনারা প্রত্যেকটা গাছে দিতে পারবেন। আপনাদের কাছে যত গাছ আউটডোর আছে সব গাছেই আপনারা দিতে পারবেন। মাসের মধ্যে 2 বার আপনারা গাছের উপরে স্প্রে করবেন এরকম সলিউশনটাকেই, আর তারপরে আপনারা মাটিতে যদি দিচ্ছেন সেটাকে আপনারা মাসে 1 বার মাটিতে দিতে হবে, তাহলে আপনাদের গাছে ছত্রাকের আক্রমণ হবে না। আমি এখানে আপনাদেরকে দিয়েও দেখিয়ে দিচ্ছি, মানে আপনাদের যদি 10 ইঞ্চি টব আছে তো মানে 300 ml মতো দেবেন, আর যদি আপনার 8 ইঞ্চি টব আছে তো 200 ml মতো দেবে প্রত্যেকটা গাছে। এটা কিন্তু কামিনি গাছ নয়, তবু আমি দিয়ে দেখাচ্ছি, কারণ কি সব গাছে আমি একই রকম ভাবে এই ছত্রাকনাশক মাসে 1 বার করে মাটিতে অবশ্যই দিয়ে দিই, আর গাছে স্প্রে কিন্তু 2 বার করে করি। আপনাদের সঙ্গে বহুবার আমি শেয়ার করেছি, যদি আপনারা এইভাবে সলিউশন তৈরি না করতে পারছেন তাহলে 8 ইঞ্চি টবের জন্য 1/4 চামচ মানে হাফ চামচেরও হাফ, 1/4 চামচ আপনারা এইভাবে দিয়ে তারপরে গাছে জল দিয়ে দেবেন। তো এইভাবেও আপনারা মানে ডাইরেক্টও ব্যবহার করতে পারবেন, কোনো ক্ষতি হবে না, আর তবে মাসে 1 বার, নাহলে মাটির পিএইচ লেভেলটা কিন্তু একটু 19-20 হয়ে যাবে, তখন আপনাদের গাছে আরও ক্ষতি হতে পারে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফাঙ্গিসাইড কিভাবে ব্যবহার করবেন। এবার আমি দেখাচ্ছি কীটনাশকের ব্যাপারটা। তো আমি রোগারটা বেশিরভাগ ব্যবহার করি, রোগার আমি এখানে 2 ml মতো 1 লিটার জলে মিশিয়ে নিয়ে আমার প্রত্যেকটা গাছে কিন্তু আমি মাসে 2 বার করে স্প্রে করি, আর তার জন্যই আমার গাছে কোনো রকম পোকামাকড় আমি অত বেশি দেখতেও পাই না। তো এই জিনিসগুলো যদি আপনারাও অ্যাপ্লাই করছেন তাহলে আপনাদেরও গাছে পোকামাকড় আপনারা দেখতে পাবেন না। এবার বলবো
যে গাছে আপনারা কি খাবার দেবেন। আমি গ্রীষ্মকালে সব থেকে বেশি আপনাদেরকে বলি যে আপনারা তরল সারগুলো প্রয়োগ করুন, তবে আপনারা কিন্তু এই বর্ষাকালে একদমই তরল সার বা লিকুইড সারগুলো একদম দেবেন না। যতটা পারবেন নর্মাল যে সারগুলো থাকে সেগুলোই ব্যবহার করবেন, যেটা একটু আস্তে আস্তে আমাদের গাছ পাবে, মানে স্লো যে রিলিজ ফার্টিলাইজারগুলো থাকে সেগুলো দেবেন। আর যেটা মাসে একবার দিলেই আপনাদের আর দ্বিতীয়বার দিতে হবে না, কারণ বর্ষা এত বেশি থাকে, যদি আপনারা লিকুইড ফার্টিলাইজার দেবেন তাহলে কিন্তু বর্ষাতে কিন্তু আপনাদের সব ফার্টিলাইজার গুলো ধুয়ে বেরিয়ে যাবে। আর দ্বিতীয় কথা, এই সময় কিন্তু গাছে কোনো ভিটামিন স্প্রে করার দরকার নেই, কোনো রকম আপনাদের অনুখাদ্য বা যাই বলুন কিচ্ছু স্প্রে করার দরকার নেই, কারণ কি বর্ষার যে জল সেটাই কিন্তু আমাদের এই গাছের জন্য একটা অমৃতের কাজ করে। আর ভালো অ্যাসিড জিনিসগুলো থাকে যেটা আমাদের গাছের জন্য ন্যাচারালি গ্রোথ করায়, সালোক সংশ্লেষ যেটা হয় সেটা আমাদের গাছে খুব ভালোভাবে হয়, তো আমাদের গাছে ক্লোরোফিলটাও ভালো তৈরি হয়, খাবার ভালো করে গাছ তৈরি করতে পারে, তো গাছের গ্রোথটা ভালো হয়, পাতা সবুজ হয়, এসব জিনিসগুলো ন্যাচারালি আমাদের বর্ষার জলেই কিন্তু হয়ে যায়। এবার তবু আমাদের গাছকে খাবার যদি আমরা এই সময় একটুখানি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু ভালোভাবে মানে ফুল দিতে পারে। আর গাছটা কিন্তু এই যে যে একটা মানে অনেক একভাবে বৃষ্টির জল পাচ্ছে তাতেও কিন্তু আমাদের গাছে কোনো ক্ষতি হয় না। তো চলুন দেখে নিই যে কি খাবার এই গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি, এই যে যে খাবার আছে এখানে যতই মাসে শুধু একবারই দিতে হবে, ভার্মি কম্পোস্টটা আপনারা দেড় মাসে একবারও দিলেও কোনো অসুবিধা নেই। আর যে হাড়ের গুঁড়ো আছে ওটা আপনারা দু মাস আড়াই মাসের পরে একবার অ্যাপ্লাই করবেন, আমি বলে দিলাম এইসব জিনিস। আর এই যে যত খাবার সব কিন্তু আমার 10 ইঞ্চি টবের জন্য, আমি এখানে ভার্মি কম্পোস্টটা 150 গ্রাম মতো নিয়েছি, আর এটা হলো SSP সিঙ্গেল সুপার ফসফেট, যেটা হলো আমি হাফ চামচ থেকে একটুখানি বেশি আছে। হাড়ের গুঁড়ো এখানে 3 চামচ মতো দেব। যদি আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে চাইছেন না তাহলে আপনারা কিন্তু মার্বল ডাস্ট পাউডার পাওয়া যায়, সেম কোয়ান্টিটিতে দেবেন, ওটাও 3 চামচ আমার 10 ইঞ্চির টবের জন্য। আর এখানে 1 চামচ মতো সিউইড দিলাম বা অনুখাদ্য বলতে পারেন আপনারা। আর এখানে 1 চামচ মতো অ্যাপসাম সল্ট এটা দিয়েছি, তার সঙ্গে আমি DAP একটা খুব ভালো খাবার, যেটা আমি এখানে কিন্তু শুধুমাত্র 8 থেকে 10 দানা দেব, এর বেশি প্রয়োজন নেই। আর তার সঙ্গে আমি পটাশটা দেব, পটাশটা কিন্তু হাফ চামচ মতো দিচ্ছি। আর এই সব খাবার কিন্তু 10 ইঞ্চি টবের জন্য। যদি আপনাদের গাছ বড় বা আপনাদের টব বড় তখন কিন্তু আপনাদের কোয়ান্টিটি বেশি দিতে হবে, আর টব ছোট থাকলে কোয়ান্টিটি কমিয়ে দিতে হবে। তো চলুন দেখা যায় কিভাবে এটা দিতে হবে, সব খাদগুলো কিন্তু আমাদের গাছে কিভাবে আমরা এই সারগুলো প্রয়োগ করব সব আপনাদেরকে বলে দিই। মাটিটাকে ভালো করে একটু খুঁচে নিতে হবে সবচেয়ে আগে, তারপরে কিন্তু আমি এখানে ভার্মি কম্পোস্ট যেটা আছে সেটা আমি গাছের চারিপাশ থেকে আগে দেব। চেষ্টা করবেন যে গাছের কাণ্ড থেকে একটুখানি দূরে রেখে দিতে, সারগুলো কখনোই গাছের কাণ্ডর কাছে একদম যাবেন না, চারিপাশ থেকে আপনারা দিয়ে দেবেন, তাহলে আপনাদের গাছে কোনোই ক্ষতি হবে না। মাসে একবারই কিন্তু এইসব খাবার অ্যাপ্লাই করবেন। আর কোন খাবারটা মানে একটু বেশি দেরি করে দিতে হবে সেটা আমি আগেই বলে দিলাম, সব খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গাছের চারিপাশ থেকে আমাদের দিয়ে দিতে হবে। আর ভালোভাবে দিয়ে দিতে হবে, খালি কাণ্ড থেকে একটু দূরে রাখতে হবে। আর দেওয়ার পরে আমাদের কিন্তু মাটির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে, নালে কিন্তু যেহেতু এখন বর্ষাকালও আছে আর নর্মাল টাইমেও কিন্তু যখনই আপনারা খাবারগুলো এভাবে উপরে রেখে দেবেন তো দেখবেন ছত্রাকের আক্রমণ হয়ে যায়, যার জন্য মাটির সঙ্গে একটু মিশিয়ে দিলে আপনাদের কিন্তু ছত্রাকের আক্রমণ হবে না। গাছে খাবারগুলো দেওয়ার পরে কিন্তু জল অবশ্যই দেবেন, যদি দেখা যাচ্ছে যে বর্ষা হচ্ছে তখন মাটিটা ভিজে আছে যদি তাহলে আপনারা জলটা নাও দিতে পারেন। তো আমি এখানে ভালো করে একবার জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করছে যে বর্ষার সময় কি আমাদের গাছে সারটা দেওয়া প্রয়োজন, তো আমি আপনাদেরকে এর আনসারটাও এখানেই দিয়ে দিচ্ছি। যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু কখনোই আপনাদের গাছে খাবার বা কিছুই দেওয়ার দরকার নেই, যখন দেখবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, কারণ বৃষ্টির যে জল সেটা কিন্তু আমাদের গাছের জন্য এমনি খাবারেরই কাজ করে আর গাছের গ্রোথটা ভালোই হয়। তো বর্ষাটা যখন বন্ধ হয়ে গেছে তার পরের দিন বা 2-3 দিন পরেও আপনারা খাবারটা দিলে কোনো অসুবিধা নেই, একটু দেরি হলেও বর্ষাকালে কোনো রকম সমস্যা দেখা যায় না, কারণ গাছের গ্রোথটা বর্ষার জলে এমনি ভালো হয়। তো এটাই হলো আমার আজকের ভিডিও।
যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।